দেখো সেফটি আগে, আমরা কিন্তু পর্বতারোহণ বা অ্যাডভেঞ্চার স্পোর্টস এমন একটা জিনিস যে দ্বিতীয়বার চান্স বলে কিছু হয় না। তো যেটা করবে পাহাড় থাকবে, আবার আমরা আসতে পারবো, কিন্তু এমন কোনো ঘটনা না হয় যেটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক হয়ে দাঁড়িয়ে থাকে, যে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, এরম যেন না হয়। যারা প্রতিযোগী এখানে তারা ফিটনেসটা মেনটেন করে, না কারণ প্রত্যেকের শরীর কিন্তু খুব ক্লিন এবং খুব ফিট তারা, এটা আমি কিন্তু নজরে পড়েছি আমার। শুরু থেকেই আমি ছিলাম এবং প্রোগ্রামটা দেখেছি, যেটা আমাকে সবথেকে বিশেষভাবে ভাবিয়েছে যে বাংলাদেশের একটা নিউ জেনারেশন ভীষণভাবে এই প্রোগ্রামটার জন্য আগ্রহী বা এরকম অ্যাডভেঞ্চার প্রোগ্রামে তারা আসতে চায়। কোনো ভলান্টিয়ার ঘুমাবে না, বসে বসে আড্ডা দিবে না, কিন্তু ইজ দ্য ভেরি কেয়ারফুল, এটা কিন্তু আপনি আপনার অ্যাক্সিডেন্টকে ইনভাইট করবেন। ভালো লাগতেছে যে সিজন 1 থেকে মানে ভার্টিক্যাল ডিমার সিজন 2টাকে একটু টাফ করছে, এটা খুব দরকার ছিল আসলে, আমাদেরও একটা ভালো অভিজ্ঞতা হবে। আর এবার যেটা ভালো লাগছে যে দেশের বাইরে থেকে পার্টিসিপেট আসছে, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে, কারণ দেশের পার্টিসিপেটের পাশাপাশি দেশের বাহিরা মানুষগুলো কীভাবে নিচ্ছে জিনিসগুলো ক্লাইম্বাথনকে, এটা দেখার একটা সুযোগ হচ্ছে। পাঁচ বছর পরে এসে আমি এতটুকু বলতে পারি যে কিছু মানুষ, কিছু তরুণরা বা তরুণীরা পর্বতারোহণ নিয়ে যথেষ্ট আগ্রহী হয়েছে ভার্টিক্যাল ড্রিমার্স এর মাধ্যমে, এবং বাংলাদেশে পর্বতারোহণে ভার্টিক্যাল ড্রিমার্স যে অবদানটুকু রাখতে পেরেছে সেজন্য আমরা যারা ফাউন্ডার আছি তারা খুবই গর্ববোধ করি এই ব্যাপারটা নিয়ে, যে আমরা উই হেল্প টু মেক এ চেঞ্জ। আজকে যতক্ষণ মানে এখানে দেখেছি পার্টিসিপেন্টসের দেখেছি, আমার চমৎকার লেগেছে যে নিউ জেনারেশন অফ ক্লাইম্বার্স যে উঠে আসছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুখবর, এবং আমি নিশ্চিত যে সামনের দিনগুলোতে আমরা আরও দুর্দান্ত কিছু ক্লাইম্বার পাবো, কারণ এখানে আমরা যে যে পার্টিসিপেন্টসদের যেভাবে আমরা ক্লাইম করতে দেখেছি, যে দ্রুততার সাথে, যে অ্যাজাইলিটির সাথে, যে স্মার্টনেসের সাথে, সেটা পর্বতে খুব দরকার, এবং আমরা আশা করছি এখান থেকেই কেউ সামনে পর্বতারোহণের মোড় ঘুরিয়ে দিতে পারে। ডিফিকাল্ট হবে, কিন্তু মনোবলের সবচেয়ে বড় বিষয়, আমরা যারা ক্লাইম্বিং করি বা পাহাড়ে যাই, এখানে সবচেয়ে বড় ইস্যু হলো মনোবল, যার মনোবল নাই তার জন্য কিন্তু এগুলো না। বাংলাদেশে যেহেতু এই জিনিসগুলো খুব কম হয়, তো এটা একটা অপরচুনিটি যে নিজের সাথে নিজের প্রতিযোগিতাটা, নিজের সাথে নিজের চ্যালেঞ্জগুলো। আর যেহেতু ছোটোবেলা থেকে পড়তাম বইয়ে যে এভারেস্টে যায়, এভারেস্ট অনেক কঠিন জায়গা, তো অত বড়ো স্বপ্ন এখনও দেখতে না পারলেও ছোটো ছোটো জায়গা থেকে স্বপ্নগুলো হয়তো বড় হবে, এখান থেকেই হয়তো জিনিসগুলো বুঝতে শিখতেছি, এই ছোটো ছোটো পদক্ষেপগুলো হয়তো কোনো একদিন কাজ দেবে। ইন্ডিয়া থেকে পার্টিসিপেন্ট এসেছে, এবার এমন একজন লোক পার্টিসিপেন্ট করতে এসেছেন যিনি ওইখানে একজন ইনস্ট্রাক্টর,
রক ক্লাইম্বিং ইনস্ট্রাক্টর। এছাড়াও আমাদের ক্লাইম্বাথন দ্বিতীয় সিজনেরটা দেখতে এসেছেন মলয় মুখার্জি, একজন এভারেস্টার। তাছাড়া ডেভিড ডার মতো একজন, যিনি 33 বছর ধরে ক্লাইম্বিং করেন, এই ধরনের অভিজ্ঞ একজন ক্লাইম্বার। সাথে সাথে ইন্ডিয়া থেকে একজন সাংবাদিক এসেছেন। সব বিশাল একটা আমাদের জন্য প্রাপ্তি মনে করি। এছাড়াও যে পার্টিসিপেন্টের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, যে ধরনের একজন একজনকে যেভাবে উৎসাহ দেয়া, কম্পিটিশনের মধ্যেও একজন একজনকে উৎসাহ দিচ্ছিল। 1.5 ঘন্টা আমরা কাট অফ টাইম রেখেছিলাম, 18 মিনিটে একজন শেষ করে ফেলল। এই ধরনের ছেলেপেলে যখন ভবিষ্যতে পর্বতারোহণের দিকে যখন সিরিয়াস টাইপের মনোযোগী হবে, আমরা যদি মনোযোগী করতে পারি, প্যাট্রোনাইজ করতে পারি, আর নিজেদেরকে স্বপ্নগুলো আসলে ছড়িয়ে দেওয়ার মধ্যে একটা মজা আছে। আমরা ক্লাইম্বাথন সিজন 1 করেছি, ক্লাইম্বাথন সিজন 2 করলাম, এর মাঝখানে ট্রেল রান করলাম, নিজেদের যেগুলো আমাদের চোখের মধ্যে স্বপ্ন ছিল, এগুলো যারা নতুন নতুন উঠে আসছে ছেলেপেলে, তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে যে আনন্দটা, এই আনন্দটা আসলে কোনো তুলনা হয় না। কারণে মূলত এই বছর একটু বেশি নিয়ে রাখছিলাম যে আর একটু যে কোনোভাবে হোক আসতে হবে। আর যে ওভারঅল যে ভার্টিক্যাল ডিমার্সের আয়োজন সবসময় সুন্দর হয়, সবসময় চেষ্টা অল মানে কোনো ত্রুটি রাখে না তারা, এই জন্যই ভালো লাগে, সেই জন্য বারবার আসি। আর আমার মনে হয় 14 মিনিট কত থেকে গেছে, তারপর একজন ছেলে 17, তারপর হয়তো 29 বা 30 এরকম। এই হ্যাঁ হ্যাঁ এইবার এই টাইমিংটা অনেক কমে আসছে, 1-2 মিনিট 3 মিনিটের, তো একটা বেশ মজার একটা রিলিজ হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভার্টিক্যাল ডিমার্স এরকম কিছু একটা করছি, এরকম কিছু হওয়া দরকার, আরও অনেক বেশি হওয়া দরকার।